চুয়াডাঙ্গায় এক বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌসের কামড়ে বিষধর গোকরা সাপের বাচ্চার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার 7 জুন সকাল 7টার দিকে এমনই অবাক করা ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজুলপুর গ্রামের বিলপাড়ায়। সৌভাগ্যক্রমে শিশুটিও সুস্থ আছে। শিশু জান্নাতুল ফেরদৌস একই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে। শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানা সকালে চাস্তবাই কাউসারের সঙ্গে ঘরের মধ্যে খেলছিল জান্নাত। এক পর্যায়ে খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। এ সময় খাটের নিচে থাকা একটি গোকরা সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড়ে দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চা সহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে, সেটি চিকিৎসককে দেখানো হয়েছে। সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডক্টর মাহবুবুর রহমান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু জান্নাতুলকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। 24 ঘন্টা গেলে বোঝা যাবে, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।